মোটামুটি আমাদের ফর্ম এখন চলছে তো তার বেসিসে আমাদের একটা নিউ ব্যাচ আমরা শুরু করছি যেটা আমাদের ক্লাস ট্রিপ যে চব্বিশ এখন ফর্ম ফিল আপ হচ্ছে চব্বিশের এক্সাম হবে তো তার বেসিসে আমরা কি করছি একটা নিউ ব্যাচ শুরু করছি এবার তোমরা আগের বারে ক্লাস ট্রিপের কেউ দিয়েছিলে এর আগে যে দু হচ্ছে আমাদের উনিশে একটা এক্সাম হয়েছিল সেটা তোমরা দিয়েছিলে ক্লাসিফাই আচ্ছা ও থেকে আচ্ছা मेंस পরীক্ষা কেউ দিয়েছিলে না প্রিলিমিনারিটাই দিয়েছিলে মেন্স আমি দিয়েছিলে হ্যাঁ আচ্ছা ওকে তো মেন্স দিয়েছিলে তো ভেরি গুড তাহলে জন মেন্স পরীক্ষা দিয়েছিলে তো একটা জিনিস একটু মাথায় রাখতে যে পরীক্ষার যেটা আমি সিলেবাস থেকে শুরু করে সব কিছু ডিসকাশন করব এবার এক্সাম এর ক্ষেত্রে দেখো ক্লার্কশিপ পরীক্ষাটা মোটামুটি তিন চার বছর ছাড়া ছাড়া হয় এবারে ক্লার্কশিপ যে ভ্যাকেন্সি এটা কিন্তু অনেকটাই বেশি হবে এটা আগের বারের থেকে অনেকটা বেশি হবে তো সেটা মাথায় রেখে প্রত্যেকে একটু সিরিয়াস অ্যাটেম্পট দেবে পরে কমিয়ে দিল হুম হুম যাই হোক সেটা দেখো এখন তুমি বুঝতে পারবে না যে কতটা ভ্যাকেন্সি আছে দেখো যতটা ডিসাইড করেছে তার থেকে বেশি কিন্তু রিক্রুটমেন্ট হয় তো সেটা তোমরা জানবে না তো সেটা তোমাদের জানার কথা নয় কিভাবে হয় মানে কি জিনিস কিভাবে হয় সেটা ডিক্লেয়ার ভ্যাকেন্সির অনেক বেশি কিন্তু রিক্রুটমেন্ট হয়ে থাকে তো যাই হোক সে কথাগুলো খুব মানে ইন্টারনাল কথাবার্তা সেগুলো আর আমি বলছি না তবে একটা মাথায় রাখবে যে অনেকটাই কিন্তু ভ্যাকেন্সি এবারে রিলিজ করবে বা করেছে বা এর মধ্যে থাকবে তো যাই হোক তো এটা আমাদের দুটো ফেজে এক্সাম হয়ে থাকে ক্লাসশিপের ট্রিপের এক্সামটা তো দুটো ফেজের মধ্যে ফার্স্ট ফেজে যেটা থাকে সেটা হচ্ছে প্রিলিমিনারি বা যেটাকে আমরা প্রিলিমস বলে থাকি প্রিলিমিনারি পরীক্ষা হবে যেটা আমাদের নব্বই নাম্বার থাকবে 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 মার্কসের তো এর মধ্যে আমাদের যে ইংরেজি থেকে যে ইংলিশ থেকে থাকবে তিরিশটা কোয়েশ্চেন তিরিশ নাম্বারের জন্য আর জেনারেল স্টাডিজ থেকে থাকবে চল্লিশ নাম্বারের চল্লিশটা প্রশ্ন চল্লিশ নাম্বার চল্লিশটা প্রশ্ন আর ম্যাথামেটিক্স থেকে থাকবে তিরিশটা প্রশ্ন যার হচ্ছে টোটাল টাইম থাকবে নব্বই মিনিট বা নাইনটি মিনিট এটা আমাদের টোটাল টাইম থাকবে যার মধ্যে তো অবশ্যই এর মধ্যে থেকে কি হবে আমাদের একটা যে নেগেটিভ মার্কিং অবশ্যই কিন্তু থাকবে তো বিএসসির আগে নেগেটিভ মার্কিং ছিল যে তিনটে ভুলের জন্য এক নাম্বার দেখ এবার থেকে কি হয়েছে যে চারটে ভুলের জন্য অর্থাৎ জিরো পয়েন্ট টু ফাইভ হচ্ছে নেগেটিভ হবে এবার একটা জিনিস মাথায় রাখবে যে একটা ভুলের জন্য তাহলে কি হবে পয়েন্ট টু ফাইভ কাটা যাবে এটা ভেবে যদি পরীক্ষা দিতে যাও কোনোদিন পাস করতে পারবে একটা ভুলের জন্য পয়েন্ট টু মাইনাস হয় না একটা ভুলের জন্য মাইনাস হয় ওয়ান পয়েন্ট টু ফাইভ এটা কি কথা কারণ একটা ভুলের জন্য ওয়ান বলতে তুমি একটা ভুল করলে তাতে তোমার এক নাম্বার তো গেল ভুল করার জন্য তার সাথে সাথে গ্রেস পয়েন্ট কিন্তু মাইনাস হবে অর্থাৎ প্রত্যেক এক্সামের ক্ষেত্রে মাথায় রাখবে যে নেগেটিভ মার্কিং কিন্তু খুব ভাইটাল একটা জায়গার মধ্যে হয়ে থাকে তো নেগেটিভ মার্কিং সেই জন্য আমাদের ভালো প্র্যাকটিস করতে হবে যাতে নেগেটিভ মার্কিং যেন আমাদের না হয় অ্যাকিউরেসিটা আমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ মাথায় রাখতে হবে ওকে তো যাই হোক আমাদের টোটাল জিনিসটাই আমাদের ক্লাস থাকবে তো সেই হিসেবে তো টোটাল জিনিসটাই আমাদের ক্লাসের মধ্যে থাকবে যে ইংলিশ ইংলিশ ক্লাস তোমাদের হবে জেনারেল স্টাডিজ যেটা আমি আমি নেব ক্লাস অ্যারিথমেটিক যেটা সৌম্য স্যার ক্লাস নেবেন তো টোটাল জিনিসটা আমরা প্রিলিমিনারিটা আমাদের এখানে কমপ্লিট হবে এরপরে আমাদের মেন্স পরীক্ষা থাকবে মেন্স যারা যারা পরীক্ষা দিয়েছো তাদের তারা এটা সম্পর্কে জানো মেন্স পরীক্ষাটা সম্পর্কে তাদের আইডিয়া রয়েছে যে কিভাবে মেন্স পরীক্ষার কোশ্চেন হয়ে থাকে সেটার মানে আইডিয়া তোমাদের কম বেশি রয়েছে তো যাই হোক তো মেন্স পরীক্ষার মধ্যে কি থাকবে ডেসক্রিপটিভ থাকবে তো যারা আগের বছর পরীক্ষা দিয়েছো তাদের ক্ষেত্রে এটা পরিচিত যে এখান থেকে ইংলিশ থাকবে আর বেঙ্গলি থাকবে আমাদের বেঙ্গলি কারণ কেউ হিন্দি বা উর্দু এই এই এতে দেবে না অর্থাৎ আমাদের দুটো ডেসক্রিপটিভ পেপার থাকবে ইংরেজি থাকবে আর বাংলা থাকবে সেখানে পঞ্চাশ নাম্বার পঞ্চাশ নাম্বার থাকবে তো ম্যাটার করবে কিন্তু এই ডেসক্রিপটিভ এর মার্কসটাই কিন্তু সিলেকশনের জন্য ম্যাটার করবে অর্থাৎ লেখার অভ্যাসটা কিন্তু তোমাদের থাকতে হবে ইংরেজিতে কিছু লেখা বা বাংলাতে কিছু লেখা ছোটবেলা থেকে যে আমরা মানে ডেস্ক্রিপ্টিভ পেপারে আমরা ছোটবেলায় লিখেছি সেই জিনিসগুলো কিন্তু লেখা প্র্যাকটিস করতে হবে যেটা তোমার ষাট মিনিট বা এক ঘন্টা থাকবে তো এটা মনে হতে পারে খুব সহজ কিন্তু লেখা স্ট্যান্ডার্ড এরকম নয় যে একদম সিধা ভাষায় লিখে দিলাম তাহলে বা মনে হলো যে খুব কঠিন করে লিখে দেবো সেরকমও নয় তো কি কি মেনটেন করতে কিছু রুলস থাকবে সেই রুলস অনুযায়ী কাজ কর মানে লিখতে হবে যেগুলো আমাদের ক্লাস হবে সেখানে আমরা ডিসকাস করে দেবো টিচার রয়েছেন তো ডিসকাস করে দিবি যে ডেস্ক্রিপ্টিভ কিভাবে লিখতে হবে ওকে এক ঘন্টা টাইম থাকবে তো সিলেবাস সম্পর্কে প্রত্যেকেই অবগত যে কি কি জিনিস আমাদের এসে থাকবে ওকে প্রিলিমিনারি পরে এবার সিলেবাসের সিলেবাসের মধ্যে মধ্যে কি কি থাকবে প্রথমত আমাদের যে জেনারেল স্টাডিজ এখান থেকে প্রত্যেকেই বুঝতে পারছো যে সব থেকে বেশি মার্কস থাকবে জেনারেল স্টাডিজ থেকে কত নাম্বার চল্লিশ নাম্বার থাকবে আমি সিলেবাসটা বললাম এখান থেকে চল্লিশ নাম্বারের কোশ্চেন থাকবে এবং অনেকেই জেনারেল স্টাডিজ পার্টটাকে কেউ কেউ মানে গুরুত্ব দিলেও কিন্তু সেইভাবে এটাকে গুরুত্ব দেয় না এবার জেনারেল স্টাডিজ পড়ার ক্ষেত্রে যে ভুলগুলো আমরা করে থাকি সেই ভুলগুলো সম্পর্কে আমি একটু বলবো যে কিভাবে আমরা করে থাকি জেনারেল স্টাডিজ বা কিভাবে পড়ে থাকি বলে আমরা এক্সাম ক্র্যাক করতে পারি না প্রথম ভুল প্রথম ভুল আমরা কি করি যে স্যার আমি জেনারেল স্টাডিজ জন্য একটা বই কিনেছি কি বই সাপোজ ধরো তোমার তরুণ গোয়েল একটা বই কিনেছি ঠিক আছে বা ধরো হচ্ছে ক্র্যাক ডাব্লিউবিসিএস এগুলো খুব ফেমাস বই ঠিক আছে ক্র্যাক ডাব্লিউবিসিএস তারপর নিতিন সিংহানিয়া ঠিক আছে এই বইগুলো প্রত্যেকের কাছে পরিচিত যে স্যার এই বইগুলো পড়েছি এখানে স্যার আমি থরলি পড়ে নিয়েছি আবার অনেকে এটা কি যারা মোটামুটি কম্প্যাক্ট ফর্মে চাও যে একটা বইয়ে সবকিছু পেয়ে যাবো কোন বই তাহলে এই বইগুলো থেকে আমরা চ্যাপ্টার ওয়াইজ পড়া শুরু করে দিই এটা অনেকে করো আবার যারা একটু মানে একটু ভালো স্পেসিফিক তারা যে কোনো কনস্টিটিউশন জন্য কোনো বই সংবিধানের জন্য কনস্টিটিউশনের একটা বই কিনলে আলাদা আবার অনেকে হিস্ট্রির জন্য জীবন মুখার্জির বই কিনলে কেউ ইকোনমিক্সের জন্য তো তোজাম্মেল হোসেনের বই নিলে ঠিক আছে এগুলো বেশ বই হিসেবে পড়লে আর তার সাথে সাথে প্রত্যেক প্রতি মাসে কি করছো বিভিন্ন পত্রিকা নিচ্ছ অ্যাচিভার্স ঠিক আছে তারপর আরো বিভিন্ন ধরনের যে পত্রিকা থাকে সেগুলো বা অনেক হচ্ছে কর্মক্ষেত্র পেপার এটা সবচেয়ে ফেমাস আজকে দিনে যে প্রত্যেক সপ্তাহে কর্মক্ষেত্র নিয়ে তাতে যে প্র্যাকটিস সেট রয়েছে সেগুলোকে সলভ করা এইভাবেই এইভাবেই তো প্রিপারেশন নাও নাকি না এর বাইরে কেউ অন্য কোনো মেথডে প্রিপারেশন নাও বলো এর বাইরে কেউ প্রিপারেশন নাও না স্যার আমি একটু অন্যভাবে করি বলো এইভাবেই এইভাবেই প্রত্যেকে preparation দেখো এই যে দুদিন আগে WBCS exam হলো সেখানে কিছুটা ধারণা কতটা ভেঙেছে না ভেঙেছে জানি না কিন্তু ক্লাস করার সময় আমি বারবার তোমাদের একটা জিনিস বলেছিলাম যে তোমরা যেখানে পড়ো যাই বই পড়ো ইউটিউব তোমাদের কিন্তু দেখতে হবে সেটা তোমরা ইউটিউব খুলে গান দেখো বা এ দেখো বা অনেকে আমি ইউটিউব দেখে আমি বারবার বলি যে ইউটিউব খুলে বিভিন্ন যে কিছু কিছু স্পেসিফিক চ্যানেল থাকে যেগুলো মোটামুটি ভালো কন্টেন্টের ভিডিও বানায় যেগুলো বেসিক্যালি জিও এর উপরে জিও পলিটিক্স বলতে কি যে বিভিন্ন দেশের মধ্যে কি সম্পর্ক চলছে কোন দেশ কি পলিসি নিচ্ছে তার ফলে সেই দেশের উপরে কি ইম্প্যাক্ট পড়ছে জিও পলিটিক্স এটার কথা বিভিন্ন ইউটিউবে এগুলো সম্পর্কে আলোচনা করে বিভিন্ন ব্যক্তি রয়েছে সেগুলো আমি এখন আমি ক্লাসে বলেছি পরেও আমি আস্তে আস্তে পড়াতে পড়াতে বলবো এটাকে তোমরা কেউ সিরিয়াসলি নাও ঠিক আছে তো যারা পরীক্ষা দিয়েছো তার একটা জিনিস ভালোভাবেই বুঝে যে এই বইগুলো পড়ে পড়ে বা পত্রিকা কোনো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু কমন আসেনি এটা বাস্তব কথা যারা পরীক্ষা দিয়েছে এটা স্পেসিফিক বুঝে গেছে যে অ্যাচিভার্স বা যে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স বই পড়ে বা কোনো চ্যানেল থেকে বা যে কোনো জায়গা থেকে কেউ স্বপ্ন থেকে পড়ে কমন কিন্তু পারেন পায় এটা বাস্তব কথা তাহলে এবার আমি যখন তোমাদের বলেছিলাম এই যে জিও পলিটিক্স এর কথাগুলো তোমরা কেউ কিন্তু গুরুত্ব দাওনি কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবে ক্লাসে যে আলোচনাগুলো আমি করেছি বা সুপ্রঞ্জন স্যার তোমাদের যে আরেকজন স্যার রয়েছেন তিনি করেছেন সেই জিও পলিটিক্স এর আলোচনাগুলো থেকে কিন্তু কোশ্চেন এসেছে এবং আজকালকার কোশ্চেনের ট্রেন্ড এটাই যেখানে জিও পলিটিক্স তুমি কতটা জানো সেটাই কিন্তু জানার দরকার অর্থাৎ তোমরা পড়তে গেলে এই বইগুলো একটা প্রিলিমিনারি ব্যাপার কিন্তু কখনোই এই বইগুলো পড়ে আজকের দিনে জব পাবে না এটা হান্ড্রেড পার্সেন্ট বলে দিচ্ছি তোমাদের এই জায়গা থেকে বা অ্যাচিভার্স পত্রিকা পড়ে কখনোই অ্যাকচুয়াল যাকে বলে ক্র্যাক করা এক্সাম কিন্তু করতে পারবে না কোথায় যাবে কাট অফ যদি সাটে যায় এইগুলো পড়ে তোমার মার্কস যেটা হবে সেটা পঞ্চান্নতে গিয়ে আটকে যাবে এই পাঁচ নাম্বার তুমি কিন্তু কোনো জায়গা থেকে তুলতে পারবে না এটা মাথার মধ্যে রাখবে এই পাঁচ নাম্বার তোমাকে কিন্তু জিও পলিটিক্স থেকে নিতেই হবে কারণ এই কোয়েশ্চেন গুলো যারা করবে তারা কিন্তু সিলেক্ট হবে এই কথাটা মাথার মধ্যে রাখবে অর্থাৎ আজকের দিনে পড়তে গেলে যে কোনো বই পড়ে আমি ইনফরমেশন পেয়ে যাব সেটা কিন্তু পাবে না তো এটা তোমাদের কাছে আমি এই জিনিসটাই বোঝাচ্ছি বা বারবার বলছি যে যেটাই পড়ছো পড়ো তার সাথে সাথে রিসেন্ট জিও পলিটিক্স তোমাদের জানতে হবে যে আমাদের ডলারের উপর ডিপেন্ডেন্সি ইন্ডিয়া এখন কি পলিসি নিচ্ছে যার কারণে ডলারের ডলারের ডিপেন্ডেন্সি ডিপেন্ডেন্সি কমানো হচ্ছে তো সেই সংক্রান্ত যে কবে থেকে হয়েছিল কোন কোন দেশ ডলার ছাড়া ট্রানজেকশন করে এগুলো তোমরা কোনো বই খুঁজলে বইয়ে এগুলোর বিস্তারিত আলোচনা পাবে না একমাত্র ইউটিউবে বিভিন্ন ভিডিও যেগুলো অথেন্টিক ভিডিও হয় তোমরা যদি না জানো আমাকে বলবে আমি কিন্তু জানিয়ে দেবো যে কোন জায়গা থেকে তোমরা পাবে সেই সোর্স আমি কিন্তু দিয়ে দেবো যে এই জায়গা থেকে দেখো তোমরা পাবে অর্থাৎ বই যাই পড়ো দেখো আমরা প্র্যাকটিস করাবো বা তোমাদের যদি মনে হয় না এখানে হচ্ছে না আমি অন্য পাঁচটা জায়গায় ভর্তি হয়ে পড়বো ডাজেন্ট ম্যাটার তুমি যেখানেই পড়ো যে জায়গাতেই পড়ো সব জায়গায় একই পড়াবে নতুন ভাবে কিচ্ছু পড়াবে না কি পড়াবে এই বইগুলো থেকে ধরে প্র্যাকটিস সেট করাবে তরুণ গোয়েল ধরো নিতিন সিংহানিয়া বলো ক্র্যাক ডাব্লু বলো বা কেউ কেউ নিজে স্ট্যাটিক পোর্শন থেকে তোমাকে প্র্যাকটিস সেট করাবে বা এই স্ট্যাটিক জায়গাগুলো পড়াবে তোমাকে কিন্তু কারেন্ট জিও পলিটিক্স একমাত্র যে চর্চা করে যে টিচার চর্চা করে সেই টিচার ছাড়া তোমাকে কিন্তু কেউ জিও পলিটিক্স পড়াতে পারবে না এটা মাথার মধ্যে রাখতে হবে কিন্তু আর কারেন্ট যারা জিও পলিটিক্স নিয়ে আলোচনা করে তারা কিন্তু বেসিক্যালি মানে যে কোনো জায়গায় সব জায়গায় শুধুমাত্র এইগুলো পড়ানোর জন্য কিন্তু থাকে না কারেন্ট অ্যাফেয়ার্স আলাদা জিনিস জিও পলিটিক্স আলাদা জিনিস দুটোর মধ্যে পার্থক্য আছে কখনো এই কারেন্ট অ্যাফেয়ার্স আর জিও পলিটিক্স কে গুলিয়ে ফেলবে না তাহলে কিন্তু শেষ হয়ে যাবে ওকে তো সেটাই মাথায় রাখবে যে আজকের দিনে পড়াশোনা করতে গেলে তো যাই হোক দুহাজার বলা কথা কতটা শুনেছো না জানি না কিন্তু দুহাজার চব্বিশে এই পরীক্ষার আগে মিসলেনিয়াসও আছে ফুডের এক্সাম ও আছে পরীক্ষার কোশ্চেন দিয়ে পিএসসি বুঝিয়ে দিয়েছে পরীক্ষার কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু অনেক হাই হবে ডাব্লিউ শুধুমাত্র একটা প্রথম ধাপ ভাবতে পারো এই স্ট্যান্ডার্ডের কোশ্চেন কিন্তু ফুডেও আসবে এটা মাথায় রাখবে যে ফুডের পরীক্ষা মাধ্যমিক লেভেলের বলে সহজ কোশ্চেন আসবে সেরকম নয় মিসলেনিয়াস ক্লার্কশিপ এই পরীক্ষাগুলোর স্ট্যান্ডার্ড কিন্তু রীতিমতো হাই হবে এটা মাথায় রাখবে কিন্তু কোশ্চেন কিন্তু ইজি লেভেলের দেবে না আর এটা কখনো ভাববে না যে ফুডের এর জন্য তারা আলাদা কোশ্চেন বানাবে মিসলিনিয়াস এর জন্য আলাদা বানাবে একদমই বানাবে না ঠিক আছে একই কোশ্চেন বানাবে সেই কোশ্চেন গুলো সব এক্সাম গুলো সার্কুলেট হবে এটা মাথার মধ্যে রাখবে কিন্তু ওকে তো সেগুলো ভাবনা চিন্তা করে কোনো এক্সামকে যে এই এক্সামটা সহজ আমি দেব না সেই জায়গায় কিন্তু আজকার দিন আর পিএসসি এর নেই ওকে তো যাই হোক সেটা মাথার মধ্যে রাখবে আমি বলে দেব কতটা ফলো করবে জানি না বাট আশা করি ফলো করবে সেই হিসাবে তোমাদের বলছি জেনারেল স্টাডিজ সিলেবাসের মধ্যে জিওগ্রাফি অফ ইন্ডিয়া মানে ভারতের যে জিওগ্রাফি সেটা থাকবে এর সাথে সাথে আমাদের ওয়েস্ট জিওগ্রাফিও পড়তে হবে এটা সেভাবে মেনশন করা নেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিও কিন্তু পড়তে হবে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে বা শিল্প কোথায় কোথায় ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি কিন্তু পড়তে হবে এখানেও জিওগ্রাফি পড়া মানে এই নয় যে বই খুলে নিলাম সেখানে একদম প্রাকৃতিক জিওগ্রাফি গঙ্গা নদীর গতিপথ একদম পড়তে শুরু করলাম কোথা থেকে উৎপত্তি হয়েছে চেমাইলদু তারপরে ব্রহ্মপুত্র কোথা থেকে হয়েছে যে জিওগ্রাফি বই পড়ে জিওগ্রাফি সেরকম একদমই নয় কিন্তু ওই ধরনের क्वेश्चन ব্যাকডেটেড হয়ে গেছে এখানেও পড়তে হবে জিওগ্রাফির মধ্যে জিওগ্রাফির মধ্যে জিওপলিটিক্স মানে ভারত আর বাংলাদেশের মধ্যে কোন মানে নদী নিয়ে জল চুক্তি হয়ে থাকে বা ইন্ডিয়ার মধ্যে কোন দুটো রাজ্যের মধ্যে গোদাবরী নদীর জল নিয়ে সমস্যা রয়েছে বা এই ধরনের চুক্তি কবে হয়েছিল অর্থাৎ তোমাকে এই ধরনের পলিটিক্যাল জিওগ্রাফি তোমাকে পড়তে হবে ডেডিকেটেড জিওগ্রাফি থেকে কোশ্চেন আজকাল খুব কম আসে আছে না বলবো না আছে একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন আছে একদম সিম্পল কোশ্চেন যে পূর্বঘাট পশ্চিমঘাট পর্বতমালার আহ সর্বোচ্চ মানে সংযোগ স্থান কোথায় ঠিক আছে বা রাজস্থানের থর্মভূমি সৃষ্টির কারণ কোন পর্বত এরকম একটা দুটো কোশ্চেন থাকে কিন্তু ওই কোশ্চেনের ভরসা তুমি কোনদিন পাস করতে পারবে না এটা মাথার মধ্যে রাখবে ওই কোশ্চেনগুলো সবাই পারবে জেনে তারা দিচ্ছে যেটা নয় যে এত সহজ কোশ্চেন পড়ছে তুমি একা কোশ্চেনটা দেখতে পারছো অন্য কেউ দেখতে পাচ্ছে না সেরকম না ওটা সবাই পারবে আর ওই লেভেলের কোশ্চেনে তিরিশ পঁয়ত্রিশ হবে ষাটে কোনদিন যাবে না এটা মাথায় রাখবে নেক্সট আছে কি কারেন্ট অ্যাফেয়ার্স এবার এই জায়গাটা হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল জায়গা কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে কি হয় যে আমরা সিলেক্ট করতে পারি না যে কোন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পড়বো যদি কারেন্ট অ্যাফেয়ার্স খুলতে যাই তাহলে কি হবে বিভিন্ন পেজ খুললে আমরা আমরা পার ডে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাব আচ্ছা খুব কম করে হলেও যদি হয় পার ডে ইম্পর্টেন্ট ঘটনার মধ্যে পনেরোটা আরো কম করে হলো দশটা তো হবেই তার কম তুমি পড়তে পারবে না সবকিছু মিলিয়ে এবার ভাবো ছ মাসে তুমি যদি প্রত্যেকদিন দিন দশটা ইভেন্টই পড়ো অ্যাট দ্য এন্ড অফ দা ডে তুমি কিন্তু এই দশটা করে পার ডে মনে রাখতে পারবে না তোমার পক্ষে সম্ভবই নয় যে ছ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক দিনের দশটা করে তুমি মাথার মধ্যে রাখ অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স যখন পড়বে যেভাবে পার ডে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা তোমাকে দেখতে হবে কি হচ্ছে না হচ্ছে পার ডে দেখবে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স যখন করবে তোমাকে কিছু কিছু জায়গাকে সর্ট আউট করতে হবে এবং এই সর্ট আউট করার জায়গা আমরা বলবো কিন্তু শর্ট আউট কিন্তু তোমাকে একটু নিজস্ব দিক থেকে করতে হবে এটা সবসময় মাথার মধ্যে রাখবে যে নিজেকে বের করতে হবে কিছু জিনিস দেখো আমরা বের করে দেবো আমরা বলবো কিন্তু তারপরে নিজের একটা কিন্তু তোমার মধ্যে কিছু কিছু যে গভর্নমেন্ট যেসব স্কিম চালু করেছে ইম্পর্টেন্ট স্কিম যেগুলো তোমার মানে ওমেন এবং দের জন্য রয়েছে সেগুলো বা রিসেন্ট কিছু জিনিস যেসব কন্ট্রোভার্সিয়াল ব্যাপার সেই জিনিসগুলো রয়েছে রিসেন্ট কিছু ঘটনা যে মৌহামিত্রের যে সদস্যপদ খারিজ হলো সেই সংক্রান্ত ব্যাপার তো এই সংক্রান্ত ব্যাপার হচ্ছে প্রথম কোনো মহিলা যে তার ব্যবহার বা তার মানে মিসবিহেভ মানে এই ধরনের ব্যবহারের জন্য কোন মেয়েকে প্রথমবার সংসদ থেকে সংসদ পদ খারিজ করা হয়েছে জানো তো মৌহামিত্রে লোকসভার সদস্যপদ খারিজ হয়েছে জানো না জানো না তুই জানো তাহলে এই জিনিসগুলো কেন হয়েছে কি গ্রাউন্ডে হয়েছে এটা তোমরা ভাববে যে হ্যাঁ পেপারে এতে বেরোক বলে পেপারে আর পেপার ভুলে গেলে মরে গেলেও নিউজ পেপার বাংলা নিউজ পেপার খুলে নিয়ে পড়তে বসবে না কারণ ওখানে এক থাকে আর আরেক বলে থাকে এটা মাথার মধ্যে রাখবে এই জায়গার অথেন্টিক তোমরা হ্যাঁ অ্যাচিভার্সে এগুলো সম্পর্কে আলোচনা পাবে কিন্তু সেটা এক মাস পরে হবে যখন ম্যাগাজিনটা বেরোবে সেভাবে ঘটনা কিন্তু পুরনো হয়ে যাবে কিন্তু এই ঘটনার পরে দেখবে খুব তাড়াতাড়ি ভিডিও কিন্তু কেউ না কেউ রিলিজ মানে বানিয়ে দেয় ওগুলো কিন্তু দেখতে হবে ওটা না দেখলে আজকের দিনে কিন্তু কিছু করতে পারবে না ওকে তো কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাশন হবে তার সাথে সাথে ইম্পর্টেন্ট জিনিস কোন দেশের সাথে গভর্নমেন্ট রিসেন্ট জয়েন্ট এক্সারসাইজ করেছে মৌ স্বাক্ষর করেছে কোন দেশ মানে কোন দেশের সাথে কি ধরনের ট্রিটি সাইন করেছে তো এই ধরনের ব্যাপারগুলো লাগবে যদি জি টোয়েন্টি সামিট হয় ব্রিক সামিট হয় কোথায় সেগুলো তো আছে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে এবার দেখো এবার আজকের দিনের বা আজকের বছরের জন্য আমার সব থেকে পছন্দের একটা জিনিস যেটা আজকালকার কোশ্চেনে খুব বেশি উঠে আসছে সেটা হচ্ছে ইন্ডিয়ান কালচার এবার এটাকে তোমরা অনেকটা অমিট করো বা অনেকে এটা সম্পর্কে খুব বেশি তোমাদের আইডিয়া নেই কিন্তু আজকের কোশ্চেন আজকালকার দিনের কোশ্চেনে ইন্ডিয়ান কালচার থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসছে তার মধ্যে ড্যান্স ঠিক তারপরে বিভিন্ন গান সং বা তার সাথে যুক্ত বিভিন্ন পার্সোনালিটি ঠিক আছে এটা কিন্তু আজকের দিনের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস गवर्नमेंट কিন্তু রিসেন্ট ইন্ডিয়ান কালচারের উপরে गवर्नमेंट ফোকাস করছে অ্যাজ ওয়েল অ্যাজ প্রত্যেক एग्जामে কিন্তু কালচারের উপরে কিন্তু ফোকাস আসছে প্রথমবার আমি অবাক হলাম যে যেটা আমরা প্রেডিক্ট করেছিলাম যে ডব্লিউবিসিএস পরীক্ষায় এবারে কোশ্চেনের মধ্যে একটাও কিন্তু মুসলিমদের থেকে কোনো কোশ্চেন নেই যেটা খুবই সারপ্রাইজিং ব্যাপার যে হঠাৎ একটা কোশ্চেন কোনো না কিছু থাকতো যে হজরত মোহাম্মদের বা মুসলিমদের কিছু থেকে একটা কোশ্চেন এবারে কোশ্চেন নেই একটা আশ্চর্যের বিষয় লাগলো যাই হোক কিন্তু ইন্ডিয়ান কালচার থেকে কোশ্চেন আসছে তো ইন্ডিয়ান কালচার আজকের দিনে খুব কিন্তু গুরুত্বপূর্ণ লাগবে সেখানে বিভিন্ন নৃত্য কোন রাজ্যে কোন ধরনের নৃত্য হয় তার সাথে যুক্ত পার্সোনালিটি তো এই ধরনের জিনিসগুলো যে সেটারে কতগুলো পার থাকে এই ধরনের কোশ্চেন গুলো থাকে তারপর কিছু থাকে সায়েন্স অবজারভেশন এবার সায়েন্স অবজারভেশন বলতে এগুলো সেই কে কি আবিষ্কার করেছে সেই ধরনের কোশ্চেনের জন্য আসাতে থেকো না ঠিক আছে সায়েন্স অবজারভেশন বলতে এখানে বেসিক্যালি আমাদের বিভিন্ন যে রিসেন্ট যে ইনভেনশন গুলো হয়েছে সেই রিসেন্ট ইনভেনশনের কথা বলা হচ্ছে যে সম্প্রতি কোন গ্রহে কোন গ্রহে জীবনের সন্ধান বা জীবন থাকার সম্ভাবনা দেখা দিয়েছে বলবে তোমরা এবার কি উত্তর দেবে মঙ্গল বলবে এই বলবে সেই বলবে কি হয়ে যাবে প্লুটো হয়ে যাবে তার মানে তোমরা জানো না যে প্লুটোতে একটা পাঠিয়েছিল সেই কারণে প্লুটোর সারফেস থেকে কি হয়েছে পাওয়া গেছে কিছু সিম্বল পাওয়া গেছে যাতে প্লুটোতে কিছু কাঁকড়া জাতীয় মানে জীব সেখানে থাকতে পারে বলে তার সম্ভাবনা রয়েছে এবার এটা যদি তোমরা রিসেন্ট ঘটনা না জানো তোমরা কিন্তু করতে পারবে না না তোমরা হবে মঙ্গলের কথা বলছে তোমরা ভাবে চাঁদের কথা বলছে তোমরা প্রেডিক্ট করবে কিন্তু তোমরা অ্যানসার করতে পারবে না তাহলে এগুলো কোথায় পাবে সেম বাবা জিও পলিটিক্স জিও পলিটিক্স ছাড়া তুমি কিন্তু খুঁজেই পাবে না ওকে অর্থাৎ সায়েন্স অবজারভেশন এরকম কোয়েশ্চেন খুব রেয়ার হয়ে গেছে যে টেলিভিশন কি আবিষ্কার করেছিল ইমেল কি আবিষ্কার করেছিল হ্যাঁ এগুলো পড়তে হবে এরকম নয় যে পড়বে না পড়তে অবশ্যই হবে আমরাও পড়াবো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে রিসেন্ট কি কি আবিষ্কার হয়েছে কোয়েশ্চেন তার উপরেই কিন্তু ফোকাস করে দেবে স্ট্যাটিক পোর্শন কমে গেছে ওকে তারপর অবশ্যই একটা পার্ট ইম্পর্টেন্স হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া ভারতের ইতিহাস এই পার্টটা দেখো আমাদের কাছে একটা মানে কি বলবো একটা বুমে রাঙের মতো ব্যাপার মানে গিলতেও পারবো না আর ফেলতেও পারবে না এরকম একটা ব্যাপার হচ্ছে হিস্ট্রি তুমি যদি কোনো পরীক্ষা ভাবো যে হিস্ট্রি থেকে তো খুব কম পড়ে পড়বো না দেখবে সেই পরীক্ষা হিস্ট্রি থেকে বেশি এসে গেছে তো হিস্ট্রির ব্যাপারটা কি হচ্ছে আজকের দিনে সেই ডেডিকেটেড কোশ্চেনের পরিমাণ কমে গেছে হিস্ট্রিতে এখন কোশ্চেন দেখবে কিছু কিছু কোশ্চেন দেখবে খুব ডেডিকেটেড কোশ্চেন পেয়ে যাবে খুব সিম্পল আবার কিছু কিছু কোশ্চেন দেখবে একটু ডেপতে থাকবে অর্থাৎ তুমি হিস্ট্রি পড়ায় হিস্ট্রি অফ ইন্ডিয়া এটা ভীষণ বড় জিনিস যেটাকে প্রচুর ডিটেলসে আলোচনা করাটা কিন্তু খুব কষ্টকর ব্যাপার যাই হোক এবারে WCS পরীক্ষায় দেখলাম সিন্ধু সভ্যতা থেকে একটাও question আসেনি তাই তো এটা একটা শকিং ব্যাপার যে জেনারেলি থাকে এবারে সিন্ধু সভ্যতা থেকে কোনো question নেই বৈদিক সভ্যতা থেকেও probably কোনো question আসেনি শুধু মহাজন পদ থেকে একটা question এসেছে তাই না তো যাই হোক দেখো ওই জন্য বলছি যে question কিন্তু কখন হিস্ট্রি কোন পার্ট থেকে আসবে সেটা কিন্তু বোঝা কিন্তু খুব কষ্টকর ব্যাপার অর্থাৎ এই জায়গায় তুমি ছাড়তেও পারবে না গিলতেও পারবে না অর্থাৎ এই জায়গাটা খুব টিপিক্যাল ব্যাপার যেটা আমাদের পড়ে রাখতে হবে কিন্তু কিছু করার নেই এবার তারপরে দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অংশ হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল প্রবলেম ঠিক আছে তো এই প্রবলেমের মধ্যে দেখো আমি তোমাদের একটা কথা আগেই একটা বলে দিচ্ছি যে জিনিসগুলো আমরা আমি তোমাদের সেভাবে আলোচনা করিনি এবারে কিন্তু আমি এই যে ফ্ল্যাগশিপের ক্লাসে আমি সেই জিনিসগুলো সম্পর্কে আলোচনা করব যেমন তোমাদের কিছু কিছু জিনিস বলে দিচ্ছি যে ইন্টারন্যাশনাল প্রবলেম গুলো ঠিক আছে জিও পলিটিক্স এর ঘটনাগুলো আমি ক্লাসে ডিসকাশন টোটালি করব যেমন কয়েকটা আমি কথা বলে দিচ্ছি যে আমরা দেখি সব জায়গাতে ডলার ডলার ব্যাপারটা আছে যে ডলার দাম এই হয়ে গেছে এই হয়ে গেছে হঠাৎ করে ডলারের উপরে প্রত্যেকটা দেশ রিলায়েবল কেন ডলার কি তাহলে প্রথম থেকেই আমাদের মানে ওয়ার্ল্ড ইকোনমিতে ডলারের স্থান ছিল না প্রথমে আগে অন্য কিছু বোল্ড ছিল না মাঝখানে তোমার হচ্ছে কি বলে স্টারলিং ছিল কি ব্যাপার ছিল হঠাৎ করে ডলার আজকের দিনে এত গুরুত্বপূর্ণ কেন ইউএস এর ব্যাপারটা কি করলে কি হয় না হয় আমি কিন্তু এই ধরনের আলোচনা তোমাদের আগে কোনো ক্লাস আমি করিনি কিন্তু এখন আমি দেখলাম যে কোয়েশ্চেন গুলো আসছে তাতে ইন্টারন্যাশনাল প্রবলেম গুলো আমাদের জানতে হবে অর্থাৎ জিওপলিটিক্স তোমরা দেখবে যেমন তার সাথে সাথে আমি কিছু ক্লাস রাখবো যেখানে আমি জিও গুলো টোটালি ডিসকাস করবো যে এই জিনিসটা কেন হচ্ছে এই জিনিসটা প্রেজেন্ট ইন্টারন্যাশনালি কি প্রবলেম আছে সেগুলো আমি ব্রডলি আলোচনা করব ঠিক আছে এটা আমি আগে কোনো ক্লাসে করিনি বা কখনো আমি তোমাদের ওপেনলি ক্লাসে ডিসকাস করিনি বাট এটা তোমাদের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হবে সেটা আমি ডিসকাস করব ওকে সেটা তোমাদের জানতে হবে এবং এটা ভীষণ 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 ইম্পর্টেন্ট যে এই জিনিসগুলো কিভাবে জানবে কতটা জানবে কারণ এই জিনিসগুলো না জানলে আজকের দিনে বুঝতে পারবে না ঠিক আছে যেমন তোমাদের একটা ছোট্ট আরেকটা একটা কথা বলি যে প্রেজেন্টলি ইন্ডিয়াতে যে টেসলার এ তৈরি হচ্ছে টেসলার হচ্ছে গাড়ি যেগুলো সেগুলো তৈরি হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইউনিট টেসলা বানাচ্ছে কি বলতে পারবে কেন ইন্ডিয়াতে বানাচ্ছে টেসলা মোদীর সঙ্গে ভালো সম্পর্ক জানো কি কেউ বলতে পারবে কি মনে হচ্ছে মাস কেন

টু মানে টেসলা যদি একটা কোনো গাড়ি তিরিশ লাখ টাকায় বানায় ইন্ডিয়াতে তাকে তিরিশ লাখ টাকায় ট্যাক্স দিতে হবে হান্ড্রেড পার্সেন্ট ট্যাক্স দিতে অর্থাৎ সে ষাট লাখ টাকার বেশি না বিক্রি করলে সে বাজারে বিক্রি করতে পারবে না বললো তাহলে তো কি হবে বললো তাহলে সলিউশন কি বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই তুমি তিরিশ লাখ টাকাতেই বিক্রি করতে পারবে সামান্য যে ফাইভ পার্সেন্ট দিতে পারবে তুমি যদি এখানে ম্যানুফ্যাকচারিং ইউনিট ইন্ডিয়াতে বানাও তাহলে আমি তোমাকে পারমিশন দেবো আমার যে ইম্পোর্ট ডিউটি সেটা আমি ফাইভ পার্সেন্ট করে দেবো বা টু পার্সেন্ট করে দেবো কিন্তু তুমি যদি বাইরে থেকে জিনিস আনো তাহলে কিন্তু আমি তার উপরে হান্ড্রেড চাপাবো এই কারণটি টেসলা কি করেছে চায়না থেকে নাহলে টেসলা চায়নাতে বানাতো ইন্ডিয়াতে বিক্রি করতে লাভ কি হতো চায়নার হতো গভর্নমেন্ট এখন টোটালি এইগুলো করছে তাহলে এই জিনিসগুলো তোমাদের জানা দরকার যে প্রেজেন্টলি কোন কোম্পানির ওপরে বা কোন মানে প্রোডাক্টের ওপরে গভর্নমেন্ট সব থেকে বেশি এক্সাইজ ডিউটি বা সবচেয়ে বেশি ইম্পোর্ট ডিউটি ইস্যু করেছে অপশান সেরকম দেবে এবার তখন তোমরা জানো না যে কোন জিনিসের উপরে অপশানের মধ্যে গোল্ড থাকবে অপশানের মধ্যে কার থাকবে অপশানের মধ্যে তেল থাকবে এবার তোমরা যদি জিনিসটাই না জানো অ্যানসার করতে পারবে করতে পারবে না তোমাকে কিন্তু ওই মানে যে প্রবলেম ইন্টারন্যাশনাল প্রবলেম থেকে কোশ্চেন আসবে না প্রবলেমটা কোন জিনিসটাকে নিয়ে সেই জিনিসটা থেকে কোশ্চেন আসবে সেই কারণে ইন্টারন্যাশনাল প্রবলেম জানতে বলে থাক এক কথায় বলে দিন না তাহলে তো আমি লিখে নেবো আমরা লিখে নেবো মনে জীবনে রাখতে পারবে না যদি আমি শুধু বলে দিয়ে চলে যাই কারণ ওটা একটা অমিট করার মতো যতক্ষণ তুমি ঘটনাটা জানবে তুমি কিন্তু অ্যান্সারটা করতে পারবে না ওকে এবার এই এবার এর সাথে সাথে আমাদের আরেকটা জায়গা এটাও জিওপলিটিক্সের ব্যাপার যে ইকোনমিক প্রবলেম ইন ইন্ডিয়া এর মধ্যেও কিছু প্রবলেমগুলো সম্পর্কে আমি ডিসকাশন করবো ইকোনমিক্যাল প্রবলেম বলতে যেখানে আমরা ডিসকাস করব ভারতে মানে দু হাজার পর থেকে প্রচুর স্টার্ট তৈরি হয়েছিল স্টার্ট আপ মানে বিভিন্ন কোম্পানি সেই স্টার্ট কোম্পানিগুলো ইউনিকর্ন হয়ে যায় ঠিক আছে এই যে ভারত পে থেকে শুরু করে বোর্ড থেকে শুরু করে বিভিন্ন কোম্পানি গুলো হচ্ছে কিন্তু তবুও এই কোম্পানিগুলো টু তে এসে তারা কিন্তু হতে পারছে না আফটার কোভিড হলেও এখন কিন্তু গুলো আবার ফেল করছে তার কারণ কি কেন ফেল করছে কোন সেক্টর প্রফিটেবল হচ্ছে কোন সেক্টর পাচ্ছে না কেন ইন্ডিয়ার ইকোনমিক প্রবলেম এগুলো সম্পর্কে আলোচনা করতে হবে এগুলো রিসেন্ট প্রবলেমের জায়গা যেগুলো আমাদের আলোচনা করতে হবে সেই কারণে এগুলো আমাদের জিও পলিটিক্স আলোচনাটা আমাদের কিন্তু থাকবে আর আমি এইগুলো সম্পর্কে প্রপার ডিসকাশন করব সেগুলো তোমাদের জানতে হবে কারণ এগুলো না জানলে সামনের যে পরীক্ষাগুলো আসছে সেগুলো কিন্তু তোমরা ক্র্যাক করতে পারবে না কারণ এখনকার কোশ্চেন তোমাকে এই জায়গা ছাড়া আর কোনো জায়গাতে যাবে না একদম ডেডিকেটেড পড়াশুনো তুমি যদি ভাবো যে তরুণ গোয়েল পড়ে নিয়ে বা অন্য যে কোনো বই পড়ে নিয়ে করতে পারবে তোমরা কিন্তু করতে পারবে না কারণ আমি কোশ্চেন দেখে প্যাটার্ন দেখে পিএসসির এটা পরিষ্কারই হয়ে গেছে যে তুমি এবার করতে গেলে তোমাকে জিও পলিটিক্স জানতেই হবে তারপর পলিটিক্যাল সায়েন্স মানে আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশন সেটা একদম বেসিক জায়গাগুলো রয়েছে সেগুলো আমাদের প্রেসিডেন্ট কি করে প্রাইম মিনিস্টার কি করে এবং এই পলিটিক্যাল সায়েন্সের সাথে উইথ পলিটিক্যাল জিকে সেগুলো আমাদের জানতে হবে পলিটিক্যাল জিকাল মানে যে আমাদের আম আদমি পার্টি কবে গঠিত হয়েছিল বা এর ফাউন্ডিং মেম্বার কে আর কবে গঠিত হয়েছিল বিজেপি কবে গঠিত হয়েছিল তো এই ধরনের পলিটিক্যাল সায়েন্স সেটা তো জানতেই হবে তার সাথে সাথে একটা কোয়েশ্চেন দিয়েছিল যে ওবিসি সংরক্ষণ যেটা হয়েছে সেখানে কোন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির আন্ডারে কমিটি গঠন করা হয়েছিল এই ধরনের কোশ্চেন থাকবে যে তিন তালাকের যে হয়েছিল সেখানে কোন চিফ জাস্টিসের আন্ডারে অর্থাৎ বুঝতে পারছো যে পলিটিক্যাল সায়েন্স কিন্তু ডেডিকেটেড পলিটিক্যাল সায়েন্স এর থাকবে না কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পলিটিক্যাল সায়েন্স মানে এগেন এখানে জিও পলিটিক্স ইমপ্লিমেন্টেড হবে তারপর দেখো ফেমাস প্লেসেস ইন ইন্ডিয়া ফেমাস প্লেসেস মানে যেটা বেসিক্যালি আমরা বলতে পারি যে আমাদের ইউনেস্কো হেরিটেজ সাইট রয়েছে তার সাথে সাথে আরো কিছু কিছু জায়গা যেগুলো হেরিটেজ সাইট নয় কিন্তু সেগুলো ট্রান আমাদের যে ট্যুরিজম জন্য ভীষণ ইম্পর্টেন্ট অজন্তা ইলোরা তাজমহল ঠিক আছে যন্তর মন্তর যন্তর মন্তর থেকে প্রবীল একটা কোশ্চেন এসেছিল তাই না যন্তর মন্তর থেকে কোশ্চেন এসেছিল আহ না এটা আছে তাহলে অন্য কোথাও আমি কোন একটা অন্য কোন সেট দেখছিলাম তো যাই হোক তো এর সাথে সাথে আমাদের সিটির যে নিক নেম গুলো ঠিক আছে পিঙ্ক সিটি কাকে বলা হয় সেই জিনিসগুলো ফেমাস প্লেস তার মধ্যে এয়ারপোর্ট স্টেডিয়াম এইগুলো ফেমাস প্লেস এর মধ্যে থাকবে ঠিক আছে ন্যাশনাল পার্ক ঠিক আছে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি যে বিদেশ থেকে ভারতে কোন প্রাণী অবলুপ্ত হচ্ছে সেই কারণে সেটি ভারতে আফ্রিকা থেকে ইম্পোর্ট করতে হচ্ছে এবারে আমদানি করতে হচ্ছে চিতা হবে অ্যানসার ঠিক আছে তো এই ধরনের কিছু জিনিসগুলো থাকবে যেগুলো আমাদের ইম্পর্টেন্ট এবার দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার যে ইন্ডিয়ার হচ্ছে অ্যাবাউট ইন্ডিয়া অ্যান্ড ইটস নেবারিং কান্ট্রিজ যে আমাদের পাশাপাশি যেসব দেশ রয়েছে এই দেখো একটা কোয়েশ্চেন আমাদের ডাব্লিউ এ পড়ছিল যে ভারতের কোন প্রতিবেশী দেশ সর্বপ্রথম তার নাগরিকত্ব বিলে সংশোধন করেছে কোয়েশ্চেন পড়েছিল ডাব্লিউ বিসিএস এ তাহলে বুঝতে পারছো যে একটা জিনিস যে নেবারিং কান্ট্রি সম্পর্কে আমাদের জানতে হবে জানতে হবে যে আমাদের চীন কি কাজ করেছে চীন কি ঘোষণা করেছে বা পাকিস্তানের মধ্য দিয়ে যে চায়না যে করিডোর বানিয়েছে কিসের জন্য বানিয়েছে বা সেই করিডোরটার নাম কি যার মাধ্যমে সৌদি আরবের সাথে হয়েছে সৌদি আরবের মাস্টার প্ল্যান কি তো এই সব জিনিসগুলো নেবারিং কান্ট্রি বা রিসেন্ট কোন দেশ ইন্ডিয়া মানে ইন্ডিয়া হাটাও প্রচার করছে বা ইন্ডিয়ার এগেইনস্টে এ করছে সেগুলো মলদ্বীপস আছে শ্রীলঙ্কার সঙ্গে ব্যাপার মায়ানমারের সঙ্গে ব্যাপার বাংলাদেশের সঙ্গে ব্যাপার তো আমাদের নেভারিং কান্ট্রির সাথে ভারতের যে সম্পর্ক সেগুলো আমাদের আলোচনা করতে হবে তারপর তো আমাদের বেসিক্যালি আছেই যেগুলো ওয়ার্ল্ড অর্গানাইজেশন রয়েছে আমাদের যে পৃথিবীর যে বিভিন্ন অর্গানাইজ ইউনাইটেড নেশন আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন তারপরে ওপেক ঠিক আছে তারপরে জি টোয়েন্টি কি এগুলো ওয়ার্ল্ড অর্গানাইজেশনগুলো যেগুলো আমাদের ওয়ার্ল্ড এর ইকোনমি প্লাস পলিটিক্স কে কন্ট্রোল করে থাকে তারপরে যে কোড কি ঠিক আছে একটা সুইফট কোড কিভাবে মানে একটা দেশের বিভিন্ন দেশের কন্ট্রোল করে থাকে তো যে যে ডলার থেকে ওই বললাম অর্থনীতিকে ইন্টারন্যাশনাল প্রবলেম ওয়ার্ল্ড অর্গানাইজেশনের সাথে ইরা কিভাবে রিলেটেড তারপর বিভিন্ন দেশের ডিটেকটিভ এজেন্সি মধ্যে থাকে যে আমাদের সিআইএ তারপর মোসাদ আমাদের র পাকিস্তানের আইএসআই এরা কিভাবে কাজ করে বা এই ধরনের অপারেটিং ব্যাপার এগুলো আলোচনা করতে হবে তারপর ইকোনমিক প্রবলেম অফ ইন্ডিয়া আমাদের আছে দুবার লেখা হয়ে গেছে যাই হোক তো ইকোনমিক প্রবলেম ইন ইন্ডিয়া রয়েছে ভারতের যে অর্থনৈতিক প্রবলেম মানে ভারতের অর্থনীতি এর বেসিক জানতে হবে তার সাথে সাথে প্রবলেম গুলো সম্পর্কে আমাদের ডিসকাশন করতে হবে অর্থাৎ জেনারেল স্টাডিজের মধ্যে একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখবে এখনকার জেনারেল স্টাডিজের এর যদি দশটা একশোটা কোশ্চেন হয় তার মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশটা কোশ্চেন কিন্তু খুব ইজি পেয়ে যাবে একদম ডেডিকেটেড স্ট্র্যাটিক জায়গা থেকে পেয়ে যাবে এরপর ওই তিরিশ থেকে আমরা যদি এটাকে একটা যদি ভাগ করি যে কিরকম জেনারেল কোশ্চেন পড়ে যদি জেনারেল স্টাডিজ থেকে কোশ্চেন পড়ে তার মধ্যে তিন থেকে চারটা কোশ্চেন তুমি ইজিলি পেরে যাবে এর জন্য তোমাকে মানে মাথা খুব বেশি ফাটাতে হবে না তুমি খুব ইজিলি তিন থেকে চারটা কোশ্চেন পেরে যাবে এরপর তোমার যদি তিন থেকে চার কোর্স স্কোর করা খুব ইজি ব্যাপার কিন্তু তোমার যদি পাঁচ থেকে আট স্কোর করতে হয় তোমাকে একটু ভালোভাবে পড়তে হবে যে রিসেন্ট কি কি ঘটনা কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো সম্পর্কে তুমি পাঁচ থেকে সাতের মধ্যে মোটামুটি পেরে যাবে কিন্তু এই যে আট থেকে দশ যদি সব করতে চাও তোমাকে কিন্তু এই জায়গাগুলো থেকে ভালো করে করতে হবে হয়তো তুমি এখান থেকে জেনারেল স্টাডিজ থেকে থার্টি পার্সেন্ট নাম্বার পা খুব বেশি কঠিন ব্যাপার না তুমি ইজিলি দশটার মধ্যে দিয়ে থার্টি পার্সেন্ট তুমি স্ট্যাটিক পোর্শন থেকে পেয়ে যাবে এবার তোমার এখানে একটা মনে হতে পারে যে এবার চল্লিশের মধ্যে থার্টি পার্সেন্ট মানে তুমি এখান থেকে বারো কম বেশি পেয়ে যাবে মানে দশ থেকে বারো তোমার পাওয়া কিন্তু খুব বেশি কষ্টকর হবে না আমি তোমাদের পরিষ্কার হান্ড্রেড এর মধ্যে রেশিও জানিয়ে দিচ্ছি যে তোমরা জেনারেল স্টাডিজে চল্লিশের মধ্যে বারো থেকে পনেরো পেতে তোমাকে কিন্তু বেশি কাঠখড় পোটাতে হবে তুমি পেয়ে যাবে এবার তোমাদের মনে হবে না ওই কাট অফ হবে ওই ম্যাথ ইংলিশে মেকআপ করে করে দেবো বলে দিচ্ছি যদি এই ভাবনা চিন্তা করে যে ম্যাথ ও তো যে তিরিশটা আছে তিরিশের হচ্ছে ও আঠাশ বা ঊনত্রিশ আমি ক্যারি করে নেব এটা তোমার মনে হচ্ছে যে তুমি ক্যারি করতে পারবে যখন এক্সাম হল দিতে যাবে তখন ওর মধ্যে আঠাশ থেকে উনত্রিশ ক্যারি করা মুখের ব্যাপার হবে না তুমি অ্যারেথমেটিক খুব ভালোভাবে করলেও টোয়েন্টি প্লাস তোমার ক্যারি করা খুব কষ্টকর হবে ঠিক আছে টোয়েন্টি ক্যারি করতে গেলে তোমাকে কিন্তু যথেষ্ট কাটখর পোড়াতে হবে আর বাকি ইংলিশের কথা যদি ভাবো তিরিশের মধ্যে চলো পনেরো থেকে কুড়ির মধ্যে বেশি তুমি কিন্তু যেতেই পারবে না তার যদি তোমরা রিসেন্ট এবারের এক্সাম দেখে থাকো এবারের এক্সামের কোশ্চেন দেখে থাকো একটা ট্রেন্ড ভালো বুঝে গেছো আগের জায়গা থেকে কিন্তু সরে ভোকেবুলারি কোশ্চেন ছিল ভোকাবুলারি থেকে প্রবলি একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন ছিল ভোকাবুলারি থেকে ছিল না বেশি ছিল ব্যাস ভোকাবুলারি থেকে সরে চলে এসেছে কোশ্চেন কিভাবে আসছে ভয়েস চেঞ্জ ঠিক আছে ন্যারেশন এই জিনিসগুলো কিন্তু তার মধ্যে আবার ব্যাপার কি তোমার যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সেটা লক্ষ্য করেছো কিরকম দিয়েছে তিনটে থেকে চারটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক তোমাকে চারটে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক চারটে প্রিপোজিশন ইউজ করলে তখন তুমি একটা পাবে তোমার মনে হচ্ছে খুবই সহজ কিন্তু সবগুলো বসিয়ে বসিয়ে দেখবে তোমার মিনিং পেয়ে যাবে তুমি যদি না জানো করতে পারবে না অর্থাৎ ইংলিশে তোমার কিন্তু এভাবে ক্যারি করা নাম্বার পনেরো থেকে কুড়ি ক্যারি করতে কিন্তু তোমার মাথা খারাপ হয়ে যায় অর্থাৎ তুমি কিন্তু অন্য কোন জায়গায় ব্যাকআপ পাবে না বা দেখো অ্যারিজমেটিক তুমি যদি করতে না পারো তোমার পক্ষে কিন্তু মানে কেটে কুটে তোমার পক্ষে কিন্তু করা সম্ভব হবে না ইংলিশে তুমি যদি উত্তর না জানো তুমি কিভাবে করতে পারো তোমার পক্ষে করা সম্ভবই না জেনারেল স্টাডিজ এমন একটা জায়গা যেটাকে সবসময় অ্যাভয়েড আমরা করি কিন্তু এই তোমাকে কিন্তু মুখে জল দেওয়া ছাড়া কিচ্ছু করতে পারবে না এটাকে ছাড়া তুমি যেতে পারবে না অর্থাৎ জেনারেল এর উপরে গুরুত্ব তোমাদের কিন্তু ভালোভাবে দিতে হবে এটাকে তোমরা কিভাবে গুরুত্ব দেবে এটা আমি তোমাদের ব্যাপার আমি তোমাদের সাজেস্ট করতে পারি তোমাদের গাইড করতে পারি তোমাদের সেই অনুযায়ী পড়াতে পারি সেই অনুযায়ী তোমাদের স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করতে পারি কি কি পড়বে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দা ডে তোমাদের কিন্তু পড়তে হবে তোমরা যদি না পড়ো তোমরা যদি নিজেরা জিনিসগুলো না লেখো এরকম স্যার আপনি বানিয়ে পিডিএফ দিয়ে দেবেন আমরা প্রিন্ট আউট করে পড়ে নেবো জীবনে লাভ হবে না কিচ্ছু লাভ হবে না পিডিএফ বানিয়ে প্রিন্ট আউট ওই ঘরে রয়েছে দেওয়ালে সাজানো হয়ে যাবে তার বাইরে কোনো কাজে লাগবে না তোমার যদি অ্যান্সার করতে হয় তোমাকে প্রত্যেকটা জিনিস যাই পড়ো তোমার যদি পিডিএফ হ থাকে সেই পিডিএফ থেকে তোমাকে কিন্তু সেই লেখাটা পাঁচবার লিখতে হবে তাহলে একমাত্র সেটা তোমার মাথায় আসবে পরীক্ষার হলে পিডিএফ নিয়ে যেয়ে কেউ পড়ে না ঠিক আছে পিডিএফ দিয়ে দেবে না এই যে পড়ো সেখান থেকে কিচ্ছু লাভ হবে না তো পিডিএফ দিয়ে দেবো আমি কিন্তু এর ওপর কখনোই ডিপেন্ডেন্ট হয়ে না যে পিডিএফটা পেলে তাহলে পড়বো অন্য কোনো এতে পড়বো না সেই জন্য সবসময় লাইভ ক্লাস যেটা হবে সেটার উপরে ফোকাস করার সবসময় চেষ্টা করবে কারণ লাইভ ক্লাসে যে আলোচনাগুলো হবে তাতে কিন্তু বেসিক্যালি তোমরা মানে যাকে বলে প্রভাবিত মানে লাভবান কিন্তু সেখানে হতে পারবে ওকে আর বাকি সর্বোপরি হচ্ছে ম্যাথ তোমাদের হচ্ছে সমস্যার করাবেন তো তিনি তোমাদের সিলেবাস সম্পর্কে বলে দেবে রেশিও প্রপোর্শন পার্সেন্টেজ প্রফিট লস সিম্পল ইন্টারেস্ট সিম্প্লিফিকেশন ডেসিমেল রেকারিং ডেসিমেল ডিভিজিবিলিটি ফ্র্যাকশন এলসিএম এইচসিএ পার্টনারশিপ এভারেজ এগুলো থাকবে তার সাথে এখানে না বলা থাকলেও তোমাদের কিন্তু এই স্ট্যাটিস্টিক্স প্রবাবিলিটি এগুলো কিন্তু করতেই হবে কারণ ওগুলো থেকে আজকালকার দিনে খুব ভালো কোশ্চেন প্লাস তার সাথে সাথে অ্যারিথমেটিক বলা আছে কিন্তু অ্যারিথমেটিক সঙ্গে মাথায় রাখবে রিজনিং কিন্তু থাকবে ঠিক আছে এখানে বলা থাকবে অ্যারিথমেটিক কিন্তু তার মধ্যে রিজনিং কিন্তু কোশ্চেন থাকবে এটা কিন্তু মাথার মধ্যে রাখবে যে অ্যারিথমেটিক মানে শুধু অঙ্ক থাকবে এটা কিন্তু ভুল ভাবছো এর মধ্যে সিরিজ যেগুলো থাকে লেটার সিরিজ নাম্বার সিরিজ তারপর হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে এগুলো থাকবে অ্যারেজমেটিক বলতে পারে কিন্তু তার সাথে রিজনিং ব্যাপার সেবার কিন্তু থাকবে হয়তো তোমাদের কিন্তু এগুলো সম্পর্কে জানতে হবে আর তারপরে ইংলিশ থাকবে ইংলিশের ক্ষেত্রে জেনারেল যেরকম তোমার ইয়ে থাকবে গ্রামার থাকবে সেন্টেন্স স্ট্রাকচার থাকবে ভোকাবুলারি এটা দেখো সব জায়গার গল্প আজকালকার এই জায়গা থেকে কমে যাচ্ছে কিন্তু প্রভাবলি এখন দেখো গ্রামারের দিকে ফোকাস করছে বাকি যা বলা আছে ইংলিশের ক্ষেত্রে সিলেবাস বলা না বলা সেম কারেক্ট সেন্টেন্স তারপরে ফান্ডামেন্টাল এইসব জিনিসগুলো আছে তো এগুলো থাকবে মেন্স এর ক্ষেত্রে আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে রাইটিং এর মধ্যে সামারি একটা থাকবে ঠিক আছে তারপর একটা রিপোর্ট থাকবে ড্রাফটিং এর রিপোর্ট থাকবে ইংলিশে আর হচ্ছে তোমার একটা ই বি যদি ইংলিশ পেপার হয় ট্রান্সলেশন টু বেঙ্গল থাকবে ঠিক আছে বাংলাতে ট্রান্সলেশন থাকবে বা সরি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন থাকবে আর বেঙ্গলির ক্ষেত্রে একটা এরকম রিপোর্ট থাকবে ঠিক আছে আর যে তোমার এটা সামারি বা প্রেসি থাকবে এটা খুব ই জিনিস আর এটা ট্রান্সলেশন থাকবে অর্থাৎ তিনটে জেনারেলি থাকবে এক ঘন্টার মধ্যে এগুলো লিখতে হবে তো এগুলো মাথায় রেখে কিন্তু আমাদের যে সিলেবাস সেগুলোকে ধরে আমাদের পড়াশোনা করতে হবে ওকে বলো কারো যদি কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থাকে বলো কি মনে হচ্ছে পারা যাবে খুব কঠিন হবে তার মানে প্রথম থেকে কিন্তু এটা মাথার মধ্যে রাখতে হবে যে পেতেই হবে খুব কঠিন হবে সেরকম নয় দেখো চ্যালেঞ্জ টাফ হবে কিন্তু আমাদের কিন্তু সিলেবাস অনুযায়ী বা সিলেবাস মাথায় রেখে আমাদের কিন্তু প্রিপারেশন সেভাবে রাখতে হবে ঠিক আছে এবার আমি বলে দিচ্ছি তোমরা কিভাবে পড়বে একটা সিলেবাস হিসাবে আমি তোমাদের বলে দিচ্ছি কিভাবে তোমরা পড়বে দেখো প্রথমত হিস্ট্রির ক্ষেত্রে ঠিক আছে হিস্ট্রির ক্ষেত্রে আমাদের হচ্ছে দেখো তিন ধরনের হিস্ট্রি তোমরা প্রত্যেকেই আমাদের হচ্ছে প্রাচীন ভারতের ভারতের ইতিহাস ইতিহাস থাকে থাকে ঠিক আছে আমাদের মধ্য আর হচ্ছে আধুনিক ভারতের ইতিহাস থাকে তিনটে আমাদের ইতিহাসের পাঠ থেকে ওয়ার্ল্ড হিস্ট্রি পড়ার একদম দরকার নেই তো এগুলো থেকে দেখো তোমাদের কাছে আশা করি কম বেশি বই আছে আর যদি নাও থাকে আমি ক্লাসে আলোচনা করে দেবো এখান থেকে একদম বেশি কিছু কিছু গল্প যেগুলো আমাদের জানতে হবে আমি এমসিকিউ প্যাটার্নে এবং তার সাথে সাথে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি ডিসকাশন করে দেবো হিস্ট্রি ক্লাস করে আমি তার মধ্যে এগুলো সম্পর্কে আলোচনা করে দেবো একদম ডিটেলসে যাব না কিন্তু এগুলো সম্পর্কে ডিসকাশন আমি করে দেবো সংবিধানের ক্ষেত্রে কনস্টিটিউশন বা সংবিধানের ক্ষেত্র আমাদের বিভিন্ন অ্যাক্ট থেকে শুরু করে যেগুলো কিছু স্ট্যাটিক জায়গা হবে তার মধ্যে অবশ্যই আমাদের এই রাজ্য পুনর্গঠন থেকে শুরু করে রাজ্য পুনর্গঠন থেকে শুরু করে আমাদের যে বাকি নাগরিকত্ব শুরু করে মৌলিক অধিকার ঠিক আছে ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকার দেখো মৌলিক কর্তব্য থেকে একটা এসেছিল ঠিক আছে তো তারপর হচ্ছে আমাদের বিভিন্ন যে সাংবিধানিক পদ যে আমাদের রাষ্ট্রপতি তারপর আমাদের প্রধানমন্ত্রী ঠিক আছে তারপরে মুখ্যমন্ত্রী বা রাজ্যপাল এরা কিভাবে কাজ করে এদের সম্পর্কে যতটা প্রয়োজনীয় আমাদের ডিসকাশন করতে হবে সেগুলো আমরা যতটা সম্ভব সেই হিসাবে আমরা ডিসকাশন করব তারপর আমাদের যে অর্থনীতির আমাদের হচ্ছে ইকোনমিক্স এর ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে সেখানেও আমরা একদম বেসিক কিছু আছে যে আমাদের যে ব্যাংকিং সিস্টেম সেই ব্যাংক কিভাবে কাজ করে থাকে সেই ধরনের ব্যাপার বা আমাদের যে মানি কিভাবে কাজ করে থাকে টাকা কিভাবে কাজ করে বা আমাদের যে ইন্ডাস্ট্রি বা এগ্রিকালচার এগুলো সম্পর্কে পভার্টি এগুলো সম্পর্কে একটু বেসিক ধারণা গুলো আমাদের থাক থাকতে হবে যেগুলো আমি ধারণা দিয়ে দেবো তার সাথে সাথে রিসেন্ট যে ঘটনা রিসেন্ট যে আমাদের অর্থনীতিতে কি কি পরিবর্তন হয়েছে সেগুলো সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে তার সাথে সাথে আমাদের যে স্ট্যাটিক পোর্শন স্ট্যাটিক পোর্শন থাকবে এবং স্ট্যাটিক জিকে একদম ডেডিকেটেড ভাবে আমরা করবো না কিন্তু সেই স্ট্যাটিক জিকের মধ্যে আমাদের ওই যে বললাম যে ইম্পর্টেন্ট প্লেস আমি যেভাবে বললাম আমাদের হিস্ট্রি বলো সংবিধান বলো অর্থনীতি বলো বা জিকে বা জিওগ্রাফি বলো প্রত্যেকটা জিনিসের ফোকাস কিন্তু আমাদের মেন জিও পলিটিক্স এর উপরে কারণ এই জিও পলিটিক্স আর আমরা এখান থেকে বিভিন্ন কোয়েশ্চেন গুলো নিয়ে আমরা ডিসকাশন করব বিভিন্ন পরীক্ষাতে যে কোয়েশ্চেন গুলো আসছে বা হচ্ছে বা রিসেন্ট যেসব ঘটনা রিসেন্ট যেসব পরীক্ষাগুলো হয় তো সেই পরীক্ষাতে কি ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন এসেছে জিও পলিটিক্স এর উপর বেস করে সেই জায়গার উপর বেস করে আমাদের কিন্তু বারবার বলছি আরেকটা কথা তোমরা কিন্তু যাই পড়ো যাই এখন যেটাই পড়বে বা যাই করবে ইউটিউবের উপর কিন্তু ইউটিউবে বিভিন্ন যে ঘটনাগুলো হয় সেগুলো কিন্তু দেখো আমি আলোচনা করবো আমি আগেই বলছি আমি কিন্তু আলোচনা করব কিন্তু তোমাদের স্ট্র্যাটিক পোর্শন থেকে স্ট্র্যাটিক পোর্শন পড়তে হবে তার জন্য বই আছে কিন্তু তোমাদের জিও পলিটিক্স এর উপরে কিন্তু ফোকাস তোমাদের করতেই হবে এবার এখনো যদি এই কথাটা আমার সিরিয়াসলি না নাও তাহলে কিন্তু পরীক্ষাতে ডব্লিউবিসিএস পরীক্ষায় কিছুটা যেরকম ভরাডুবি হয়েছে যখন এই কোশ্চেন পেপার তোমরা পাবে যখন ক্লার্কশিপের কোশ্চেন পেপার পাবে তখন কিন্তু মাথা চাপকানো ছাড়া আর কোনো থাকবে না ওকে অর্থাৎ সেটা মাথায় রেখে কিন্তু আমাদের পড়াশোনা করতে হবে বোঝা গেল প্রত্যেকের কি বললাম স্যার ওকে তো একটু টাইম দিতে হবে প্রত্যেককেই বলবো সেই কারণেই এগুলো একটু ফলো করবে বলে দেন ভালো হয় কি বলছো চ্যানেল যদি একটু বলে দেন হয় হ্যাঁ অবশ্যই দেখো প্রথমত যে সব থেকে যদি ভালো কিছু হয় যেখানে ভালো কন্টেন্ট হয় সেটা যে গৌরব ঠাকুরের চ্যানেল গৌরব ঠাকুর দেখেছো গৌরব ঠাকুর হ্যাঁ স্যার আপনি দেন মাঝে মাঝে একদম গৌরব ঠাকুর দেখতে পারো নীতিশ রাজপুত দেখবে ঠিক আছে নীতিশ রাজপুত এদের দুজন সব থেকে ভালো আলোচনা এরা দুজন করে তারপরে আরো ভালো হচ্ছে স্টাডি আইকিউ ঠিক আছে স্টাডি আই আছে এটা ভালো আছে তারপর হচ্ছে আরেকটা ভালো করে কিন্তু খুব আমি কিছুটা হয় নিউ বলে একটা চ্যানেল আছে দেখবে হাজব্যান্ড ওয়াইফ আছে ওরা দুজন বানায় এটাও ভালো করে আর এই নীতিশ রাজপুতের একটা বোন আছে তার নামটা আমার ঠিক খেয়াল নেই তার ওই রাজপুত দিয়ে আছে টাইটেলটা তো ওর মানে সিস্টার আছে আমার নামটা খেয়াল নেই করে দেখবে ওই রাজপুত দিয়ে কিছু একটা তো যাই হোক পারলে একটু ফলো করে রাখবে বা দেখবে কিন্তু কাউকে কিন্তু আমি পার্সোনালি চিনি না ঠিক আছে বা আমার বলার জন্য সাবস্ক্রাইবার বাড়িয়ে দেওয়ার জন্য আমাকে কিন্তু কেউ কমিশন কিছু দেবে না ঠিক আছে এগুলো তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু বলছি যে তোমাদের কিন্তু এই জিনিস বিশেষ করে যদি বলো স্টাডি আই কিউ দেখো পড়তে বলবে সে ইউপিএসসি নিয়ে আলোচনা করে আর আলোচনা ইউপিএসসি নিয়ে করলে তোমার কি হয়ে গেছে ঠিক আছে স্টাডি আইকিউ সব থেকে ভালোভাবে স্টাডি আইকিউ দেখবে তারপরে নীতিশ রাজপুত দেখবে এর ভিডিও খুব কম বানায় কিন্তু যতটা বানায় খুব প্রমিনেন্ট বানায় ঠিক আছে আর গৌরব ঠাকুরের বেসিক্যালি হচ্ছে তোমার সায়েন্স থেকে শুরু করে সবকিছু নিয়ে গৌরব ঠাকুর চ্যানেলের হচ্ছে হয়ে থাকে অর্থাৎ এই তিনটে চ্যানেল তোমরা পারলে এগুলো সম্পর্কে দেখবে যে এখানে কোন কোন জিনিসের আলোচনা করছে বা রিসেন্ট ঘটনা নিয়ে এই তিনজন আমার মতে এই মানে এই জিনিসগুলো তোমরা দেখতে পারো লাভ হবে তোমাদের তোমরা বুঝতে পারবে যে কোথায় তারপর দেখো আমি আলোচনা তো করবোই সেটা তো আছে তোমাদেরকেও কিন্তু এগুলো সম্পর্কে একটু দেখে রাখতে হবে ফলে কি হবে আমি যখন আলোচনা করে দেবো তখন এটা রিভাইজ হবে দেখো আমি এতটা বলার পরেও তোমাদের যদি 10 জন ক্লাস করো 10 জনের মধ্যে 2 জন দেখবে তাই পুরস্কার বলে দিচ্ছি 10 জনের মধ্যে 2 জন দেখবে আর যারা আজকে মনে করছো না না আজকে দেখবো তারা 2 দিন দেখবে 3 দিন থেকে আর দেখবে না কারণ এগুলো কি বলে তো হ্যাবিটের ব্যাপার কারণ হ্যাবিট এত সহজে তৈরি হয়ে যাবে না বুঝতে বাছো তো শুরু প্রথমে করবে 2 দিন এটা এনার্জেটিক হয়ে যাবে আমার কথা শুনে তারপর দেখবে আবার সেই ধিমা তালেই যায় ও স্যার পড়িয়ে দেবে তো আমাদের আর কি দরকার আছে এটা দুদিন দিন পরেই হবে পুরস্কারের কথা তো সেটা যত না হয় চেষ্টা করবে করার আমি আছি অসুবিধা নেই বাট যদি পারো খুব ভালো ওকে বুঝতে পারলাম আশা করি ওকে চলো তাহলে হচ্ছে নেক্সট দিন কালকে হচ্ছে ম্যাথ ক্লাস রয়েছে তোমাদের এতে তো কালকেই আছে মনে হয় আচ্ছা ঠিক আছে তো কালকে হচ্ছে স্যার আছেন স্যার তোমাদের সিলেবাস বা এগুলো সম্পর্কে ডিসকাশন করবে তারপর তোমাদের হচ্ছে হিস্ট্রি ক্লাস আমি একটা রেখেছি সেদিন আমি তোমাদের এনসিয়ান হিস্ট্রির মধ্যে কিছু জিনিস মানে প্রথমে যে জিনিসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করে দেবো যে কোন কোন জিনিসগুলো পড়তে হবে কোন কোন জিনিসগুলো একদম পুরো চ্যাপ্টার চ্যাপ্টার ধরে ধরে পড়বো না না দরকার হবে তিনটে চারটে ধরবো একসাথে আলোচনা বেসিক আলোচনাগুলো করে দেবো যতটা প্রয়োজন তারপরে তার সাথে সাথে এমসি কিউ যেরকম হবে ডিসকাস করে দেবো প্লাস প্র্যাকটিস সেটা আমি দিয়ে দেবো সেগুলো করে নেবো অসুবিধা নেই ওকে চলো তাহলে আজকে আমাদের এতটাই